ডকুমেন্ট ভেফিকেসন করা যাবি আপনার রিজ্যুম সহ যা ডকুমেন্ট আপনার সংগ্ন নগরে দিবে প্রত্যেক ডকুমেন্ট ভেফিকেসন করা আপনার সিলেকশন প্রোসেস কমপ্লিট করা ফ্রেণ্ডস দেখুন এইসব পোস্টে আবেদন করা আপনার রিকোয়ার্ড ডকুমেন্ট কম সব অকুমেন্ট রিকোয়ার্ড হব

ওপন হেলাপরে দেখুন আপনার তলকু আসবে যেত আপনার স্কোল করবে স্কোল কলাপরে দেখুন করে জব ওপনিংস অপশন দেখা যাচ্ছে আপনার এইটি লিষ্ট দেখিপারে প্রোজেক্ট অফিসর তাপরে হচ্ছে আপ্লিকেসন ফি আছে ডিফরে পোস্টর ডিটেলস রয়েছে আপনার এটি আপ্লিকেসন ফি উপরে ক্লিক করবে যেমন আপনার ক্লিক করবে দেখুন তলকু আসবে হব তা এই আপনার কিছু ডাইরেক্ট লিঙ্ক মিলি যা কি গুগল ড্রাইভ্র কিছু লিঙ্ক অোটিফিকেসন লিঙ্ক গুড়া এটি আপনার ওপন করি সব দেখবে তো ফ্রেডস প্রথমে যে লিঙ্ক রয়েছে আপ্লিকেসন প্রোসেস বিষয়ে প্রথমে অ্যকে্ড রে আপনার আপ্লিকেসন ফম ফর মৈত্রী আন নম্বর রয়েছে গ্রাম পঞ্চায়েত লিস্ট ফর মৈত্রী আপনার এটি যেমনি ক্লিক করবে দেখুন আপনার জেলার কেউ কেউ গ্রাম পঞ্চায়েতের কত পোস্ট ভ্যাকে রিটেলস ওপেন হয়ে যাব যেপর তো এটা ওড়শার প্রত্যেক জেলার গ্রাম পঞ্চায়েত লিস্টগুড়া অা কি পনেরোশো লিস্ট এটি লেখা অমিটি আপনার দেখিপারে তাপরে দেখুন আপনার যে জেলার আপনার সে জেলা কে সেলেক্ট করবে যেমি দেখ কলাহি জেলা বর্তমানে সেলেক্ট করছি যেমন সেলেক্টি দেখুন আমার জেলার যেতে ব্লকগুলো অত্যেক ব্লক আপ জিপি আসি যাচ্ছি কেউ কেউ ব্লকরে কেউ কেউ জিপি র বর্তমান মৈত্রী পোস্টর ভ্যাকে রে ডিটেল শো করি এমি শো করি ফ্রেন্ডস আপনার নিজ জেলার ফাইন করে পেয়ে এটি ক্লিক করি তো ফ্রেন্ডস এভাবে ভাবে পোস্ট আপনার দেখিপারে কে ভ্যাকে যদি আপনার চাহিদা আবেদন করা তাহলে আপনার এটা ব্যাগ যাবে এটা ব্যাগ গলাপরে দেখুন এটি হচ্ছে আপ্লিকেসন ফম ফর মৈত্রী এটি আপনার ক্লিক করবে ক্লিক কলাপরে দেখুন এভি একো ফর্ম ওপেন হয়ে যাব এটি ফটোগ্রাফ লগাই যা কি ফটো এফিক্স করি ডিটেলস আপনার ফিল অপ হব যেমি আপনার ফিল করবে নিজের নেম ডেট অফ বার্থ এড্রেস ডিটেলস আপনার দেবে আপনার ডিটেলস এটি আপনার ফর্ম সব ভর্তি করে পেবে আসত আপনার নিজ রিজ্যুম নিজের বায়ো ডাটা আপনার অ্যাড তো ফ্রেন্ডস এইভাবে ভাবে যে ইম্পর্ট্যাট ফর্মগুলা অপর ওপন করি ফিল করি আপ্লায়ে করে পারে যদি আপনার চাহিদা আপ্লায়ে করার তাহলে দেখুন এটু অফিসিয়াল ওয়েবসাইট ওপন করবে ওপন কলাপরে প্রথমে যে বকসগুড়া আসি যাচ্ছি ফার্স্ট টাইম লাস্ট টাইম কন্ট্যাক্ট নম্বর ইমেল আড্রেস করে লোকশন সব এটি ফিল অপ করি আপনার আপনার এজুকেশন ডিটেলস প্রত্যেক ফাইলগুলা পি ডিএফ ফাইলগুলো মর্চ করি গোটে ফাইল মর্চ করি আপনার এটি ফাইল উপরে ক্লিক করবে যেমন চুজ ফাইল উপরে ক্লিক করি ডকুমেন্ট অপলোড তলে যদি আপনার চাহিদা কিছু রিমার্ক লেখা লিখিপারে আরও স্যান্ড উপরে যে ক্লিক করবে আপনার আপ্লিকেসন ফমটা সেন্ড হয়ে যাব বা আপ্লা হয়ে যা এপর ভাব আপনার এক ইমে আসি যাবি আপনার আপ্লিকেসন ফমটা সকসেসফু স্যান্ড হয়ে যাই আপনার আপ্লা করছেন